हाय फ्रेंड्स, छोटो एक जार्नी तुम्हारे संगे शेयर करछि। 16th माँ सुस्मिता और हमार पुत्र सोनाथ गेछिलाम दक्षिणेश्वर माँ भवतारिणी मंदिरे माँ के पुजो दीते। तो टोटो उठलाम, बाड़ी थेके काछेई दक्षिणेश्वर मंदिर 10 मिनट लागे। फार्स्ट आमरा टोटो करे जाई, टोटो करे गिये बालीखाल नामी, आबार बालीखाल थेके अटो धरे डायरेक्ट दक्षिणेश्वरेर स्काई वॉकेर सामने नेमे आबार जेते लागे मायेर मंदिरे चले जाई। तो সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। এই যে দেখছো বালি ঘাট, মানে বালি ব্রিজ, এটা মানে হাওড়া হুগলির বর্ডার বলতে পারো। ওই পাশে মায়ের মন্দির গঙ্গার ওপারে। মানে টোটো থেকে নেবেই অটো স্ট্যান্ড, সেই অটোতে করে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম। মানে অটোটা হচ্ছে বালিখাল থেকে ডান্ডা অব্দি যায়। তো টোটো ভাড়া ছিল 10 টাকা এবং অটো ভাড়াও 10 টাকা নেয় বালি খাল থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে। বন্ধুরা, মুহূর্ত আসে মুহূর্ত চলে যায়, আমরা সেটা স্মৃতির মধ্যে মনে রাখি। কিন্তু এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে আমরা সেই মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিতে পারি, লেন্সবন্দি করে নিতে পারি। যখন ইচ্ছে হয় তখন আমরা সেই ভিডিওগুলো দেখে আবার সেই মুহূর্তটাকে আমরা ফিল করতে পারি। তো আমিও সেটাই করেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল, যাতে কোনো এক সময় যখন এই মুহূর্তগুলো আবার দেখতে ইচ্ছে করবে তখন আবার সেই মোবাইলে বলো বা টিভিতে বলো, পেন ড্রাইভ লাগিয়ে আমরা সেই মুহূর্তগুলো দেখতে পারি। দেখতে পাচ্ছ মায়ের মন্দির দেখা যাচ্ছে, আকাশটাও বেশ সুন্দর লাগছে, মনে শরৎকালে আকাশ পুরো মনে হচ্ছে। নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ওই স্কাইওয়ের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, মানে এক চক্কর ঘুরে নিয়েছিলাম। মা উঠছে আস্তে আস্তে, মা ইলেকট্রিসিটিতে একটু ভয় পায় যেন ইলেকট্রিসিটিতে ওঠে না, নর্মাল সিটিতেই মা উঠছে। এখানে গিয়ে একটু আমাদের ফটো সেশন চললো, ছবি তোলার ব্যাপার, ছবিটিও তোলা হলো। এরপরই শুরু হলো বৃষ্টি। দেখতে পেয়েছিলে কি পরিষ্কার ওয়েদার ছিল, শরৎকালের আকাশ ছিল, ফুরফুরে রৌদ্র, ফুট করে মেঘ করে বৃষ্টি। বেশ কিছুক্ষণ এই বৃষ্টিটা হয়েছিল। আমরা ওখানেই ওয়েট করছিলাম, যেখানে ফটো সেশন আমাদের শেষ হলো ওখানেই আমরা ওয়েট করলাম। বেশ মুষলধারে বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে, বেশ 10 মিনিট মতন বৃষ্টি হলো। তারপরে মা ভবতারিণীকে আমি বললাম যে মা বৃষ্টি কমিয়ে দাও, তোমার কাছে তোমার মন্দিরে যাবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি।
বিশ্বাস করে না গাইস, একটুখানি সময়ের মধ্যেই সঙ্গে সঙ্গে মা বৃষ্টি কমিয়ে দিল। তারপরে আমরা মায়ের মন্দির দিকে এগিয়ে গেলাম। মায়ের মন্দির অসাধারণ, মানে দক্ষিণেশ্বরেই ঢুকলেই না একটা আলাদা ফিল চলে আসে মনের মধ্যে। মায়ের যে কি মহিমা, সত্যি খুব জাগ্রত মা। দূর দূরান্ত থেকে অনেক সেলিব্রিটি, অনেক মানুষ, ভক্ত এখানে আসে মায়ের দর্শন করতে, মাকে পুজো দিতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে দেখছো এই জায়গাটা, আগে সব কচুরি দোকান ছিল, সব উঠে গেছে। জানি না এদের কি হবে, মানে কোথায় এরা বসবে না বসবে। মনে হচ্ছে পেছনে যে ফ্ল্যাটটা ছিল সেখানে হয়তো নিচে দোকানঘর ওদের ব্যবস্থা করে দেওয়া হবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্যই ভাবেন, তো কাজেই হয়তো সেরকম কোনো ব্যবস্থা পরবর্তী সময় হবে। যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য মেঝে পুরোপুরো জলে পুরো ভেজা ভেজা, সেই জলগুলো পাড়াতে বেশ মজা আসছিল, বেশ ভালো লাগছিল, বেশ ব্যাপক লাগছে ভিউ। মাকে এই স্বামীজির নিচে দাঁড় করিয়ে রেখে আমরা গেলাম ডালা অর্কেডে ডালা কিনতে। মাকে বললাম দাঁড়াতে, বলে গেলাম ডালা কিনতে। 51 টাকার ডালা নিলাম, যাবতীয় জিনিসগুলো রাখলাম, ফোন টোন সব রেখে আমরা এগিয়ে গেলাম। এই মায়া, এই যে মা ভবতারিণী আমাদের, যেহেতু মন্দিরে ঢোকার মানে ক্যামেরা নিয়ে মোবাইল ফোন অ্যালাউ নেই, এর জন্য আমরা ভেতরকার দৃশ্যটা ক্যাপচার করতে পারিনি। পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, তারপর আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আবার বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করলাম। করার পরে পঞ্চবটি বনের দিকে গেলাম, পঞ্চবটি বন বন্ধ ছিল, ভেতরে অ্যালাউ নেই, কাজেই ঘেরাও করা ছিল, বাউন্ডারি দেওয়া ছিল, তাই বাইরে থেকেই আমরা এই ভিউগুলো ক্যাপচার করেছি। দেখো সব হনুমান সব বসে আছে, আমার ছেলে তো দেখে খুব খুশি হয়ে গিয়েছিলো হনুমান দেখে। আগে এখানে ঢুকতে দেওয়া হতো কিন্তু এখন আর বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না কেন, সেটা বাইরে থেকেই দেখতে হয়। আশেপাশে ভিউগুলো খুব সুন্দর, পাশে গঙ্গা দেখতেই পাচ্ছ, অসাধারণ, মানে যে পরিবেশ এত সুন্দর, একই মায়ের মন্দির, তারপরে এই আশেপাশের যে লোকেশনগুলো এত সুন্দর, একটা আলাদা ফিল তৈরি করে দেয় মনের মধ্যে, ব্যাপক লাগছিল। মা ওই বসে আছে গাছের তলায়, কথা বলছে কাপেলদের সাথে, কাবাবে হাড্ডি হয়ে গেছে। এই যে মায়ের মন্দির, ব্যাপক লাগছে বস। আমার ছেলে তো ব্যস্ত হনুমান দেখাতে, হচ্ছে রানী আসমনির মন্দির। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, পাশ মন্দিরটাতে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আশেপাশে গাছপালা দেওয়াতে আরো বেশ ভালো লাগছে, গাছপালা থাকাতে খুব সুন্দর লাগছে, অসাধারণ। এরপর একটু গঙ্গার দিকে গেলাম, এই যে বালি বালি ব্রিজ, মানে এটাকে অ্যাকচুয়ালি বিবেকানন্দ ব্রিজ বলা হয়, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে।
ব্যাপক ভিউটা। এরপর আমরা বাড়ি থেকে রওনা দিলাম। মায়ের থেকে পুজোতে বেরিয়ে এই লোকনাথ হোটেল যেটা আছে সেখানে গিয়ে একটু কচুরি তরকারি খাওয়ার প্ল্যান হলো। বস খুব কস্টলি, খুব কস্টলি, 4 পিস কচুরি 30 টাকা, তাও আবার ছোলার ডাল দিয়ে। যাই হোক, খিদে পেয়ে গেছিলো তাই ওখানে ঢুকলাম, আর তো কোনো দোকান ছিল না আশেপাশে। তারপর 3টে মিষ্টি নিলাম, ছোটো ছোটো মিষ্টি 10 টাকা করে। যাই হোক, খাওয়ার পরে আমরা এবার অটো ঘোরা বলে এগোলাম, কেননা মা বললো যে আর হেঁটে যাবে না, অটোতেই যেতে। তাই আমরা অটো বুক করলাম একটা, 50 টাকা ছিল ওই দক্ষিণেশ্বর মন্দির থেকে আপ টু দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ড অব্দি। তারপরে অটোওয়ালাকে বললাম যে বালিঘাট অব্দি গেলে কত নেবে, তো বললো 100 টাকা নেবো, এবারে বালিঘাট নামিয়ে দেবো। তো আমরা একটাই করলাম, 100 টাকা দিয়ে পুরোপুরি অটোটাকে রিজার্ভ করে নিয়ে বালিঘাট অব্দি গেলাম। খুব ভালো লাগলো মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম, মানে যখনই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি বা পুজো দিয়ে যাই খুব ভালো লাগে, বেশ মনটা খুব শান্তি লাগে, খুব মানে কী বলে বোঝানো যাবে না, একটা আলাদা ফিলিংস আছে। আর এটাও খুব মানে লাকি মনে করি যে মায়ের মন্দিরের খুব কাছে আমরা থাকি, অনেক ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসে, কিন্তু আমরা যে মায়ের কাছে থাকার সুযোগ পেয়েছি এটা অনেক বড় ব্যাপার। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তখন প্রায় ঠিক 5:45 বেজে গেছে, 5:45 থেকে 6টা বেজে গেছে অলরেডি, টাইমটা ঠিক খেয়াল করিনি তখন, 6টা তো বেজে গেছি ততক্ষণে। নামলাম, নামার পরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে এবার আমাদের ছিল টোটো ধরবার পালা। নিচে বাজার নিয়ে বসছিল, মা টুকটাক বাজার করে নিল। হয়ে যাওয়ার বাজার হয়ে যাওয়ার পর টোটো ধরলাম, আর 7টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম। এইভাবে আমাদের জার্নি সেদিকে শেষ হলো।